শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে তবে আজ একটি বিশেষ বিষয় নিয়ে আমরা অত্যাধুনিক হচ্ছি আর আমাদের যে দৈনন্দিন জীবন সেই দৈনন্দিন জীবনে আমাদের এমন কিছু আমরা ব্যবহার করছি যা অনেক সময় আমাদেরকে বিপদে ফেলছে হয়তো ভাবছেন যে কোন বিষয়ের কথা বলছি হ্যাঁ অবশ্যই আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি আর সেই জড়িয়ে থাকায় কোথাও না কোথাও যেন আমাদের একটু ফাঁদেও ফেলে দিচ্ছে আর যার জেরে বিভিন্ন প্রতারণা চক্র ভীষণভাবে যেমন সক্রিয় রয়েছে ঠিক তেমনি আমরা সেই প্রতারণার ফাঁদে পাও দিয়ে ফেলছি হয়তো কখনো জানতে পারছি কখনো হয়তো জানতেও পারছি না আর এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব সাইবার গুরু রাজশ্রী রায়চৌধুরীর সঙ্গে আর অবশ্যই তিনি আমাদের সঙ্গে বরাবর আসেন এবং তার পরামর্শ যদি বলি যে সুপরামর্শ আমরা পাই এর আগেও আপনাদের সঙ্গে তার পরিচয় করিয়েছি তিনি এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এবং অবশ্যই আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন তবে আজ মূলত যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো যে মনস্তত্ত্ব যেটা রয়েছে বা সাইকোলজি যেটা রয়েছে সেটা ক্রাইমের ক্ষেত্রে বিশেষ করে সাইবার ক্রাইমের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে বা আর কি কি হতে পারে অর্থাৎ প্রত্যেকেই নজর রাখুন আজকের এই লাইভ স্টেশনে কারণ আমি মনে করছি এই লাইভ স্টেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য এবং অবশ্যই যেখান থেকে যেই যেই বিষয়গুলো উঠে আসবে সেটা অবশ্যই আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে ব্যবহার তো হবেই তো প্রথমেই বলবো যে আবারও আমাদের সঙ্গে আসার জন্য ধন্যবাদ আপনাকে তো প্রথমেই আমরা এই প্রশ্নতেই যাই যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে মনস্তত্ব কিভাবে কাজ করছে দেখুন সাইবার মনস্তত্ব বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এটা নিয়ে এই মুহূর্তে যে খুব বেশি পরিমাণ কাজ হচ্ছে তাও নয় এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা একটা রিসার্চ হতে পারে এই বিষয়টা নিয়ে সাইবার মনস্তত্বটা হচ্ছে যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমত হচ্ছে যে আমরা যারা ইউজার্স এই অ্যাজ এন ইউজার্স আমাদের কোন কোন মনস্তত্ব ব্যবহার করে সাইবার প্রতারকরা আমাদের এগেনস্টে ক্রাইমগুলো ঘটাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে যে তারা কোন তাদের কীরকম কী মনস্তত্ব কাজ করছে যেটা তারা ইউজ কর ইউজ করছে আমাদের এগেনস্টে যদি আমরা তাদের পার্সপেক্টিভটা আগে ভাবি তাহলে তাদের কাছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে যে তারা একটা জিনিস জানে যে আমরা খুব নন সেন্সিটাইজড যে আমাদের সেন্সিটাইজেশনের ভীষণ অভাব আছে প্রচুর পরিমাণে তথ্যের আমাদের অভাব আছে যে তথ্যগুলো তারা কিছুটা সম্ভব কিছুটা সংখ্যক হলেও তারা কিন্তু সেই ব্যাপারটাকে ইউজ করছে আমাদের এগেনস্টে এবং এই ম্যাসিভ পরিমাণ সোশ্যাল মিডিয়ার ব্যবহার তার সঙ্গে মোবাইলের ব্যবহার ইন্টারনেটের ব্যবহার কিন্তু সেই ব্যবহারিক দিকটাকে প্রপারলি করা সেটা যে আমরা প্রপারলি করছি না সেটা তাদের একটা ধারণা রয়েছে বা সেই ব্যাপারে আমাদের জ্ঞানগম্যিটা কম সেই ধারণাটা থেকেই কিন্তু তারা আমাদের এগেনস্ট এই ক্রাইমগুলোকে সঙ্গবদ্ধ করছে এবার যদি আমাদের পার্সপেক্টিভে আসি যে মানে ফর দ্য ইউজার্স আমাদের পার্সপেক্টিভে আসি তাহলে আমাদের কিন্তু বেশ কিছু সংখ্যক মনস্তত্ব যেগুলোকে ব্যবহার করছেন সাইবার প্রতারকরা আমাদের এগেন্সে ক্রাইম করার জন্য যেমন ধরুন আমি একটা ছোট এক্সাম্পল বলি এটা খুব কমন বিষয় যে কারোর কাছে কল এলো যে আমি ব্যাংকের ম্যানেজার কথা বলছি বা আপনি একটা লটারি জিতেছেন কিংবা হয়তো আপনার অমুক সার্ভিস সেটা বন্ধ হয়ে যাবে বা আপনার কার্ডটা ব্লক হয়ে যাবে এটা খুব কমন ধরনের ক্রাইম মানে কমন ধরনের পদ্ধতি এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি যেটার মাধ্যমে তারা এই ক্রাইমগুলোকে ঘটায় এবারে প্রশ্নটা হচ্ছে যে এখানে আমাদের কি কী মনস্তত্ব কাজ করছে প্রথম হচ্ছে যে যখনই বলছে যে আপনার কার্ডটা ব্লক হয়ে যাবে তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করে এটা হচ্ছে ফিয়ার ফ্যাক্টর তাহলে এই ফিয়ার ফ্যাক্টরটাকে তারা হেল্প করছে এই ফিয়ার ফ্যাক্টরটা হেল্প করছে তাদের আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেকেন্ড হচ্ছে যে কাউকে একজনকে বললো যে আপনার হয়তো আপনি হয়তো লটারি জিতেছেন তাহলে এই যে লটারি জিতেছেন এই লটারি জেতাটা কিন্তু একটা লোভের বিষয় যে আমার একটা আর্থিক লাভ হবে এই আর্থিক লাভের লোভ অনেকে সামলাতে পারেন না কিংবা হয়তো আমি একটা গিফট ভাউচার পেয়েছি কাউকে বললেন একটা গিফট ভাউচার পেয়েছি কাউকে একজনকে বললেন হয়তো যে আপনি একটা গাড়ি পেয়েছেন এই যে লোভ কিংবা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইটসে সেখানে হয়তো খুব লিউক্রেটিভ অফার দিয়ে একটা অ্যাড দেওয়া রয়েছে যে এই প্রোডাক্টটা বা এই ফোনটা আপনি এত দামে পাবেন যেটা একটা খুব অস্বাভাবিক প্রাইস মানে অস্বাভাবিক কম প্রাইস সেই পাওয়ার লোভ এটাও কিন্তু আমাদেরকে এগিয়ে দিচ্ছে টুয়ার্স দ্যাট ক্রাইম কোথাও না কোথাও আমরা যারা সাধারণ একদম মানুষ রয়েছি তাদের মধ্যে কি কোনো একটা ভয় কাজ করছে যেই ভয়টা এই ক্রাইমগুলো যারা করছে সংগঠিত করছে তাদেরকে আরও তাদের কাছে আমরা আরও বেশি চলে যাচ্ছি একদম প্রথম যেটা হয় সেটা হচ্ছে যখনই আমাদের কাছে তো বিষয়টা একটু হলেও অপরিচিত বিষয় কারণ অনেকেই বলেন যে অনেকেই যদি তাদেরকে বলা হয় যদি আমাদের কোর্স করবার জন্য তারা বলে আমরা কম্পিউটারের ব্যাপারটা খুব একটা জানি না আমরা এইসব সাইবার টাইবার বিষয়টা বুঝি না এটা তারা নিজেদের মনের মধ্যে পোষণ করছেন কিন্তু তা সত্ত্বেও তারা সাইবার দুনিয়ায় দুনিয়ার ঘরের কাজ করছেন তারা সোশ্যাল মিডিয়া করছেন তারা টাকা পয়সার লেনদেন করছেন তারা সমস্ত কাজই করছেন কিন্তু যখনই তাদের সাথে কিছু একটা ইনসিডেন্ট ঘটছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা নার্ভ ফেল করে যাচ্ছেন যে কারণে আমি যখন আমার কাছে যখন কেউ একজন এসে বলেন যে আমার এরকম ঘটনা ঘটেছে বা ওভার টেলিফোন বললেন আমি তাকে প্রথম একটা জিনিস বলি যে প্রথম আপনি আগে মাথা ঠান্ডা করুন টেনশন করলে কিন্তু এই সমস্যাটা আরও বাড়বে তাহলে ফার্স্ট হচ্ছে যে আমাদেরকে একটু মাথা ঠান্ডা করার দরকার সেকেন্ড হচ্ছে যে যখন আমাদের সঙ্গে কোনো একটা এরকম ফাইন্যান্সিয়াল ক্রাইম ঘটে যাচ্ছে আমাদের পরের পর ডেবিট হয়ে যাচ্ছে বা আমরা কোনো একটা রিমোট অ্যাক্সেসিবিলিটি সাইটে তাদের সাথে জুড়ে গেছি বা কোনো একটা অ্যাপ দিয়ে আমাদের সাথে তারা জুড়ে গেছে তখন আমাদের যেটা করতে হবে ইন্টারনেটটাকে ফার্স্টে বন্ধ করে দিতে হবে অন্য কিছু করবার আগে তাতে কি হলো যে সেই মানুষটার সাথে যে কানেকটিভিটিটা সেই কানেকটিভিটিটা বন্ধ হয়ে গেল তাতেই সেই ক্রাইমটা সেখানেই বন্ধ হয়ে যাবে তার মানে কি আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং বিষয়টাকে কিন্তু একটু সেন্সিটিভলি ভাবলেই একদম সহজ মানে এই ক্রাইমটা হ্যান্ডেল করা আমরা যারা রয়েছে আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা তাদের জন্য বলবো আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে এই মুহূর্তে এসে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানালে পরে কিন্তু সেই উত্তরটাও আমরা দিয়ে দেব বা আমরা কেন অবশ্যই রাজশ্বী সেই উত্তরটা দিয়ে দেবে তবে যেই কথাটা আজকে উনি বললেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কথা যে সাইবার ক্ষেত্রে যখন আপনি বুঝছেন যে আপনি কোনো প্রতারণার মধ্যে আপনি পা দিয়ে ফেলেছেন বা যে কোনো কারণে আপনার পা পড়ে গিয়েছে তবে সবার আগে যেটা প্রয়োজন আপনার যে যেইখানে আপনি রয়েছেন সেখানের ইন্টারনেট সার্ভিস আপনি বন্ধ করুন অর্থাৎ আপনার মোবাইল হোক ট্যাব হোক বা যে কোনো গেজেট হোক আপনি সেখানের ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিন তবে কিন্তু আপনার সঙ্গে তার যে যোগাযোগ সূত্রটা রয়েছে সেটা একেবারে সেই সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তো আরও একটি যদি দেখা যায় যে এই ধরনের যে ক্রাইমগুলো রয়েছে সেখানে আমরা মূলত যদি বলি যে আমাদের কি হানি হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের অর্থটা তো সবার আগেই যাচ্ছে যে কোনো ক্ষেত্রেই প্রতারণাতে দেখছি অর্থই সব থেকে যাচ্ছে সেখানে আর যেটা রয়েছে হয়তো কোনো ভিডিও কিছু ইত্যাদি হয়তো আমার কোনো গোপন কোনো ছবি বা কিছু সেটা হয়তো ভাইরাল হয়ে যাচ্ছে বা সেটা লিক হয়ে যাচ্ছে কোনো কারণে তো সেই জায়গায় যদি ধরি যে একটা সম্মান যাচ্ছে পাশাপাশি যদি দেখি যে আমাদের ফোন কেন আমাদের নিজস্ব গেজেটগুলোতে নিজস্ব অনেক তথ্য আমরা রাখি কথার কথা যেমন হয়তো ড্রাইভিং লাইসেন্স আমাদের অনেক সময় আমরা হয়তো ক্যারি করছি না রাখছি তো এরকম নানান ধরনের তথ্য থেকে যাচ্ছে ডিজিজেজ তো সেক্ষেত্রে কিভাবে মানুষ সামলাবে নিজেদেরকে কারণ এই তথ্যগুলো তো চুরি হচ্ছে সব মানে এটা খুব ভালো বলেছেন যে আমাদের তিনটে জিনিসই কিন্তু বেসিক্যালি সাইবার মাধ্যম থেকে চুরি যায় একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে সম্মান তাহলে তথ্য সামলানোর জন্য প্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যত সম্ভব তথ্য সোশ্যাল মিডিয়াতে কম প্রোভাইড করা আমরা যদি তথ্য যত বেশি প্রোভাইড করতে থাকব তত আমাদের সেই তথ্যগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে টু পাবলিক আর এইটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ব্যবহার সেই ব্যবহারটাকে খুব সাংঘাতিকভাবে মডিউলেট করাটা খুব প্রয়োজন এটা হচ্ছে ফার্স্ট তাহলে আমরা তথ্যটাকে হ্যান্ডেল করতে পারলাম এছাড়া বিভিন্ন মানুষকে কেওয়াইসি দিতে হয় তাহলে এই যে কে ওয়াইসি দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় বলবো যে যাদেরকে কেওয়াইসি দিচ্ছেন সেই কেওয়াইসি যদি প্রয়োজন না হয় ফেরত করেই নিন কিংবা যদি মনে করেন যে না সেটা ফেরত করানো সম্ভব হবে না এমনভাবে তাতে সিগনেচার করুন যাতে কে ওপর দিয়ে সিগনেচারটা যায় আচ্ছা এখানে আমার আমার একটা প্রশ্ন রয়েছে ধরুন অনেক সময় ব্যাঙ্ক বা যে কোনো সরকারি ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় কেওয়াইসি চাইছে তাহলে আমরা সেখানে প্যান কার্ড ভোটার কার্ড ইত্যাদি যেটাই আমরা কেওয়াইসির জন্য দিচ্ছি না কেন সেটা আমরা সাইন করে অর্থাৎ বা যদি বলি অ্যাটাচড আমরা করবো তবে সেই জায়গাটাতে ক্রাইমটা অনেক ক্ষেত্রে হ্যাঁ সেলফ অ্যাটাস্ট্রেশন তো করতে হয় কিন্তু আমরা কি করি আমরা ফাঁকা জায়গাটাই সেলফ তাই করি তাতে কি হলো কাগজ আটকে সেই জায়গাটাকে আরেকটা ফটোকপি করে নিয়ে অন্য একটা সিগনেচার বসানো সম্ভব কিন্তু আমি যদি ইমেজটার ওপর দিয়েই সাইন করি তাহলে কিন্তু সেটাকে আরো আরও একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু আসলো এবং আমার মাথায় চট করে একটা ক্লিক করলো আমিও কিন্তু রিসেন্টলি নিজেরই একটি কাজের ক্ষেত্রে আমি কিন্তু এই আধার কার্ড এবং প্যান কার্ড যেটা সেটা কিন্তু সাইডে আমি সাইন করেছি তো আমাকে এই যে এখন দাদা বললেন আমার হঠাৎ করে এটাই মাথায় আসলো যে সত্যি আমরাই কিন্তু এই বিষয়গুলো জানি না এবং কোথাও না কোথাও আমাদের অজানা বিষয়গুলোই আমাদেরকে প্রতারণার ফাঁদে কিন্তু বারবার ফেলছে তো এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন আপনি কোথাও কে ওয়াইসি দিচ্ছেন তবে সেক্ষেত্রে যে আপনি কিভাবে সাইন করছেন যেটা দাদা বললেন ঠিক সেই অনুযায়ী করুন তবে অবশ্যই সেটাও রোকা সম্ভব হবে তবে আরও একটা বিষয় যেটা অনেক সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক যে কোনো সোশ্যাল মাধ্যমে বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাচ্ছে সেখানে আমার ফোন নাম্বারও চলে যাচ্ছে সেখানে আমার ফেসবুক থেকেও চলে যাচ্ছে তো এটা কতটা সুরক্ষিত এটা একেবারেই সুরক্ষিত নয় আমি জাস্ট আপনাকে ফেসবুকের একটা অপশানের কথা বলবো সেই অপশানটা আমরা যদি ফেসবুক খুলি এই আমরা যদি হোয়াটসঅ্যাপ খুলি তাহলে হোয়াটসঅ্যাপ খুলে সেখান থেকে আমরা যাব সেটিংসে সেটিংসে গিয়ে সেটিংস থেকে দেখা যাবে হচ্ছে যে আমরা অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্ট থেকে সিকিউরিটি নোটিফিকেশনস এই অ্যাকাউন্ট থেকে আমরা যদি আমি জাস্ট এক সেকেন্ড অপশন স্টেপ বের করে নিই তো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের দিয়ে দিলেন দাদা এবং যারা আমাদের ভিভার্স রয়েছেন যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য অবশ্যই বলবো এটা সত্যি জরুরি তথ্য যারা এখন দেখতে পাচ্ছে না পরবর্তীতে অবশ্যই এই লাইভ সেশন আপনারা নিশ্চয়ই দেখুন হ্যাঁ আমরা সেটিংসে সেটিংস থেকে গিয়ে প্রাইভেসিতে যাব প্রাইভেসিতে একদম নিচের দিকে দেখবেন একটা অপশন আছে গ্রুপস বলে তাহলে এই গ্রুপসে আমাদের কাছে তিনটে যদি ক্লিক করা যায় তিনটে অপশন পাবো একটা হচ্ছে এভরি একটা হচ্ছে মাই কন্ট্যাক্টস আর মাই কন্ট্যাক্টস একসেপ্ট মানে এভরি হলে পৃথিবীর যে কেউ তারা আমাকে যে কোনো একটা গ্রুপে অ্যাড করে নিতে পারে কিন্তু মাই কন্ট্যাক্টস হলে আমার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যে কজন আছেন তারাই একমাত্র আমাকে কোনো একটা গ্রুপে অ্যাড করতে পারেন তাহলে তার বাইরে যদি কেউ করেন তাহলে কি হবে গ্রুপে অ্যাড হবে না আমার কাছে একটা গ্রুপ অ্যাডিং রিকোয়েস্ট আসবে আমি যদি অ্যাকসেপ্ট করি তবেই সেটা অ্যাড হবে তাহলে এটা হচ্ছে একটা চেক চেক অ্যান্ড ব্যালেন্স হলো যেন আমাদের অলওয়েজ মাই টাকে অন রাখতে হবে আচ্ছা আরেকটা জিনিস যে আমি হয়তো দেখলাম যে কোনো একটা গ্রুপের লিংক আমার কাছে আসলো যেমন এটা একটু আগে এখনই বললেন আপনি যে আমার কাছে লিঙ্ক চলে আসবে যদি আমার কন্ট্যাক্ট তার কাছে না থাকে তবে আমি হয়তো দেখলাম যে সেই গ্রুপটা মানে কাজের গ্রুপ কিন্তু আমি জানি না যে সেই গ্রুপটাতে কারা কারা রয়েছেন বা আমি তাদের অর্ধেক মানুষকে হয়তো চিনি না তবে আমি সেই লিঙ্কে ক্লিক করে যদি সেই গ্রুপে অ্যাডও হচ্ছি তবে সেক্ষেত্রে আমি কতটা সুরক্ষিত থাকছি বা মানে আমার নাম্বার বা ইত্যাদি জিনিসগুলো কতটা সুরক্ষিত এটা তো প্রথম কথা হচ্ছে আমরা যত সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যতটাই থাকবো ততটাই অসুরক্ষিত তাহলে যে গ্রুপটা মানে আমাকে যদি কেউ বলে অ্যাড করে যে ঠিক আছে আমি আপনাকে এই গ্রুপে অ্যাড করলাম এটা আমার কাছে এটা ফোনে হোক বা সামনাসামনি দেখা হয়ে বলো যে আমাকে এই গ্রুপে অ্যাড করা হল তাহলে দ্যাট ইজ সেফ কিন্তু আন মানে আন অথেন্টিকেটেড কোনো গ্রুপে বা আনসলিসিটেড কোনো গ্রুপে অ্যাড না হওয়াই সবচেয়ে ভালো মানে এটা আমি সবসময় সাজেস্ট করব সেটা যত ইম্পর্টেন্ট গ্রুপ নেম নেমটা দেখেই তো আমরা করি যেহেতু দেখা গেলো সেটা খুব একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশনের উপরে তার গ্রুপ নেমটা তাহলে হঠাৎ করে আমাকে সেই গ্রুপ থেকে পাঠাবে কেন তাহলে সেই সেটা আমরা ফার্স্টই আমাদের প্রশ্ন করব তখন আমরা নিজেদেরকে সচেতন রাখবো নিজেদেরকে একটুখানি রিফ্রেন্ড রাখবো ফ্রম ডুইং দ্যাট এবং করে গ্রুপটা আমরা অ্যাড হব না আমরা সেটাকে ডিক্লাইন করে দেবো তো এটা তো গেল গ্রুপের ব্যাপার এবং আরও একটা জিনিস যেটা আমরা দেখি যে আমার একটা সিম রয়েছে আমার নাম্বারে বা আমার আধার কার্ডের ই দিয়ে হয়তো আমার নামে দুটো সিম রয়েছে অনেক সময় হয়তো লক্ষ্য করা যায় যে হয় আমার নামে কখনো অন্য জায়গাও সিম রয়েছে তো এই ক্ষেত্রে কি কোনো বিপদ আমাদের জন্য আসতে পারে মানে যেই গ্রাহকই থাক না কেন বা যদি এরকম বিপদ এসেও থাকে তবে সেই গ্রাহক সেখান থেকে রেহাই পাবে কেন হ্যাঁ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কেসের ব্যাপারেও বলি একজন ভদ্রলোকের কাছে হঠাৎ করে অন্য একটা স্টেট থেকে পুলিশ এসে হাজির হন দিয়ে বলেন যে আপনার একটি ফোন নম্বর থেকে ছিয়াশি হাজার টাকা ফ্রড হয়েছে তো তিনি তো আকাশ থেকে পড়েন যে তার ওই নম্বর যে নম্বরটার কথা বলা হয় সেই নম্বরটা তিনি ব্যবহারই করেন না তো এরম অবস্থায় যখন সেই পুলিশও ইনভেস্টিগেট করেন এবং তাতে জানা যায় যে সেই ভদ্রলোক যখন সিম নিতে গেছিলেন তখন তার দুবার আধার অথেন্টিকেশন হয়েছিল তাহলে ফার্স্ট আধার অথেন্টিকেশনে তাকে বলা হয়েছিল যে না আপনার সিম ইস্যুড হয়নি কিন্তু আদপে একটা সিম ইস্যুড হয়েছিল যে সিমটা চড়া দামে ফ্রডস্টারের কাছে বিক্রি হয়েছে তার পরবর্তীকালে যে সিমটা সেকেন্ড যে সিমটা সেটা তিনি এখন ব্যবহার করেন তাহলে সেম আধার অথেন্টিকেশনে যেহেতু আমরা মাল্টিপল সিম ইউজ করতে পারি বা মাল্টিপল সিম ইস্যুড হতে পারে সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার এবারে সেই ভদ্রলোক তো আইডেন্টিফাই করে ফেললেন যে তার দুটো সিম চলছে অনেকেই জানেন না যে তাদের একটা সময় মনে আছে যে জিওর সিম যখন আমরা নিতাম তখন বা এখনো যখন নিই একটা আধার অথেন্টিকেশানস্টে পাঁচটা সিম ইস্যু করা যায় তাহলে এই যে পাঁচটা সিম ইস্যুড হলো আমরা কিন্তু অনেকের কাছেই কিন্তু সেই সিমগুলো আমাদের কাছে নেই বা আমরা জানি না যে আমাদের কোন কোন সিম আমাদের নামে চলছে এবারে কোনোভাবেই যদি সেই সেই সিম থেকে একটা অপরাধ ঘটে থাকে তাহলে অবশ্যই পুলিশ তো আমার কাছেই আগে আসবে বা সেই মানুষটির কাছেই আগে পৌঁছবে যেহেতু কেওয়াইসি তার দেওয়া রয়েছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট সেখানে ট্যাফকপ পোর্টাল যেটা রয়েছে ট্যাফ টি এফ হ্যাঁ এই পোর্টালটা ট্যাফ কপ পোর্টাল এই পোর্টালটায় যদি আপনারা দেখেন সেখানে দেখবেন আপনার এন্টারি ওর মোবাইল নাম্বার অপশান আছে সেটা আপনি রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট যাবে কেন তার কারণ হচ্ছে যে কোনো মানুষের যাতে আপনি তথ্য না পেতে পারেন ফলে আপনার কাছে যা মোবাইল নাম্বার আছে আপনাকে সেই নাম্বারেই ওটিপি আসবে এবং এই ওটিপি আপনি যদি প্রোভাইড করেন তাহলে আপনার নামে বা ওই সিম ওই ফোন নাম্বারটা যে নামে আছে সেই নামে আরও কটা সিম আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে এবং সেখানে আপনার অপশন আছে যে আপনি যদি আপনার মনে হয় যে এই নম্বরটা তো আমি ব্যবহার করি না যে এটা একটা ফিকটিশাস নাম্বার কিন্তু সেটা অফিসিয়ালি কিন্তু আপনার নামে আছে আপনি সেটাকে রিমুভ করতে পারেন বা সেটাকে আপনি মার্ক করে দিতে পারেন তো এই অপশানটা এখন শুরু হয়েছে এটা খুবই প্রয়োজনীয় একটা অপশন যেটা টেলিকম অ্যানালিটিক্স অফ ফ্র ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশনের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রয়াস এটাকে কিন্তু আমাদের ইউজ করাটা খুব দরকার তাহলে আমরা আমাদের কতগুলো সিম চলছে সেটা বুঝতে পারবো আর আধার অথেন্টিকেশন কতবার হয়েছে সেটার জন্য আমাদেরকে ইউআইডিএই যে সাইট সেই ইউআইডিএই সাইট থেকে কিন্তু লাস্ট আধার ফিফটি আমরা ডাউনলোড করতে পারি আচ্ছা সেক্ষেত্রে আমরা সেখানে দেখে নিতে পারবো যে আমাদের কোন কোন জায়গায় আমরা আধার দিয়েছি লাস্ট পঞ্চাশটা পাবো আচ্ছা তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে যে আমি এই এই জায়গায় আধার দিয়েছিলাম সেটা সার্ভিস আমি পেয়েছি কি পাইনি সেটা বুঝে যাব যদি না পাই তাহলে সেই অথরিটিকে আমরা বলতে পারবো যে আমার আধার অথেন্টিকেশন হয়েছে কিন্তু আমি এই সার্ভিসটা পাইনি সেটা ইউআইডি যে সাইট হ্যাঁ ডট সেই সেই সাইটে গিয়ে সেখানে আধার অথেন্টিকেশন হিস্ট্রি পাওয়া যায় সেটা ফিফ লাস্ট ফিফটি ডাউনলোডেবল ভার্সান আছে তাহলে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারব তো এইভাবে আমাদের একটু আমরা যদি বেসিক একটু সাবধানতা নিজেদের ওপরে রাখি তাহলে কিন্তু এই ক্রাইমগুলো থেকে আমরা ভীষণভাবে দূরে থাকতে পারবো এবং খুব কমন ইস্যুস যেমন আরেকটা ইস্যু এখন ভীষণভাবে চলছে সেটা হচ্ছে হঠাৎ করে কারোর মোবাইলে একটা ভিডিও কল এলো আমরা হয়তো জানি না সেই ব্যক্তিকে কিংবা হয়তো লাস্ট দুদিন আগে কোনো একটি মহিলার নাম্বার হয়তো ফেসবুক অ্যাড হয়েছে বা একটা প্রোফাইল অ্যাড হয়েছে তার থেকেই হঠাৎ করে ভিডিও কল কোনো একজন পুরুষ তিনি সেটাকে অ্যাড রিসিভ করলেন বা এটা মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে কোনো একজন ছেলের প্রোফাইল থেকে আসছে তাহলে তিনি রিসিভ করলেন সঙ্গে সঙ্গে উল্টো সাইডে দেখা যাচ্ছে একটা নুড ভিডিও চলছে এবারে কি করছে যারা প্রতারক তারা এইটার একটা রেকর্ডিং করে নিচ্ছেন যেটাকে স্ক্রিন রেকর্ডিং বলে এই স্ক্রিন রেকর্ডিংটা করে নিয়ে সেইটা তখন আপনার কাছে পাঠানো হচ্ছে বা অনেক সময় সাইবার পুলিশ বলে বা সাইবার পুলিশ নিউ দিল্লি বা অন্য কোনো একটা সাইবার পুলিশের একটা প্রোফাইল তৈরি করে ফেক প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইল থেকে আপনাকে পাঠানো হচ্ছে মানে এখানে সাইকোলজিটা কি আপনাকে ভয় দেখানো মানে আপনার ফিয়ার ফ্যাক্টরটাকে ইউজ করা এবং তার সাথে এটাকে এক্সটর্শনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা যে আপনার আপনি এরকম নুড ভিডিও কল করেছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ এটার জন্য আপনাকে টাকা দিতে হবে নইলে এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে আপনি হয়তো জানেনি যে কে কল করেছে জাস্ট রিসিভ করেছেন সেটা রিসিভ করতে উল্টো সাইড থেকে আপনি কেটেও দিয়েছেন ওই এক দু সেকেন্ডের ডিউরেশনের মধ্যেই কিন্তু রেকর্ডিংটা হয়ে গেল এবার আপনার যে ফেস পাওয়া গেল সেই ফেস দিয়ে কিন্তু তারা বিভিন্ন সফটওয়্যারসের মাধ্যমে সেখানে তারা অন্যান্য ভিডিওর মধ্যে আপনার এই ফেসটাকে সুপার ইমপোজ করতে পারে বা সেটা দিয়ে আরও রকম ভিডিও বানাতে পারে যেটা আপনার সম্মানহানির ক্ষেত্রে যথেষ্ট মানে এইভাবে মনস্তত্ত্বগুলো এইভাবে মনস্তত্ব যে আমাদের ফিয়ার ফ্যাক্টরটাকে কাজে লাগানো হলো তাহলে আমরা ভয় পেয়ে গেলাম যে এটা যদি জানাজানি হয় আমার একটা সামাজিক অসম্মান হবে তাহলে এই বিষয়টার জন্য তখন কিন্তু আমরা একটু ঘাবড়ে গেলাম তখন আমরা টাকা দিতে থাকি যেটা আপনি জানালেন সেটা যারা যারা জানলো বা যারা যারা জানবে আগামীতে তাদের এটা সুবিধে হলো যে যে কেউ ফট করে কল করলেই বা ই করলে সেটা যে আমার রিসিভ করবো না এই জায়গাটা সবার আগে একটা আর্শানো পয়েন্ট কিন্তু যদি ঘটনা ঘটে যায় তবে সেক্ষেত্রে সে কি করে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে টাকা না দেওয়া এটা হচ্ছে এক নম্বর তারা যা খুশি ভয় দেখাক সেটাতে ভয় না পাওয়া যে ফোন নাম্বার থেকে ফোন কলে তারা ভয় দেখাচ্ছে বা যে প্রোফাইল থেকে এই অপরাধটা হলো সেই প্রোফাইলের আইডিটাকে যেটা ফেসবুক আইডি বলে এই ফেসবুক ইউ আইডি ইউআরএলটাকে কপি করে সেটা দিয়ে পুলিশে কমপ্লেন করা যদি থানায় যাওয়া অসুবিধাজনক হয় কারোর ক্ষেত্রে তাহলে সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এই সাইটে গিয়ে রেজিস্টার করে তারা কমপ্লেন ফাইল করতে পারেন যদি সেটাতেও প্রবলেম হয় নাইনটিন থার্টি এই দুটো নাম্বার এই নাম্বারটার এই যে আই এটা ওয়েবসাইটটা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এটাকে একদম হ্যান্ডি রাখবেন যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন যে নাইনটিন থার্টিতে কল করব থার্টি নাইনটিন থার্টিতে কল করব অথবা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইনে রেজিস্টার করে আমাদের এই কমপ্লেনটা ফাইল করব এটা যদি করি আমাদের নিয়ারেস্ট যে থানা আমাদের যে রেসপেক্টিভ থানা অটোমেটিক্যালি সেটা চলে আসবে ওই থানায় এবং সেই থানা থেকেই কন্ট্যাক্ট করবে যে আপনার এরকম একটা কমপ্লেন ফাইল হয়েছে তখন সেই পুলিশ সেটাকে তদন্ত করবেন তো আমরা কিন্তু অনেকগুলো বিষয় জেনে নিলাম আবারও বলবো আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সাইবার গুরু অবশ্যই রাজশ্রীদার সঙ্গে এবং সেই জায়গার থেকে কিন্তু অনেকগুলো তথ্য আমরা আজ জানলাম অবশ্যই আর যেই তথ্যগুলো উনি জানালেন সেই তথ্যটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কারণ আমরা দৈনন্দিন জীবনে যেভাবে ব্যবহার করে আসছি আমাদের এই সমস্ত মানে সোশ্যাল মাধ্যমে আমরা নিজেদের এতটাই আমরা ব্যস্ত থাকি এবং হয়তো অজান্তে অনেক কিছুই এমন করে ফেলি যেটা আমাদের একেবারেই করণীয় নয় তো এই সংক্রান্ত আরও কিছু তথ্য নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও হাজির করব আর আজকের এই তথ্য আপনাদের নিশ্চয়ই ভীষণভাবে কাজে লাগবে এটাই আমরা আশা করি তো সব সবশেষে কী বলবেন মানে একদম যদি বলি যে ওভারঅল সব মিলিয়ে আপনি যেহেতু নিজেও এটার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনি মানে আইনতভাবেও আপনি পুরোপুরি যুক্ত রয়েছেন কারণ কেসগুলো আপনি দেখছেন সেটাকে আপনি সলভ করছেন তো সব মিলিয়ে ওভারঅল কি থাকবে আপনার বার্তা সকলের জন্য আমার একটাই বক্তব্য থাকবে যেটা আমি অন্যান্য প্রত্যেকটার প্রোগ্রামে বলেছি বা এর আগেও বলেছি সেটা হচ্ছে সুরক্ষাই সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি আমরা যদি নিজেদেরকে সচেতন করতে পারি আমরা যেটা ব্যবহার করছি সেই ব্যবহারিক দিকটাকে যদি একটা প্রপার জায়গায় আমরা নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা যথেষ্ট সুরক্ষিত ইন সোশ্যাল মিডিয়া অনেকেই জিজ্ঞেস করেন যে এই পেমেন্ট সাইট ভালো না ওই পেমেন্ট সাইট ভালো আমি তাদেরকে বলি এটা ব্যবহারের উপর নির্ভর করে সব কটা পেমেন্ট সাইট একইভাবে কিন্তু সিকিওর্ড আমাদের আমরা সেটাকে সিকিওরলি ইউজ করছি কি না দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট যে আমাদের যেটা সবসময় বলা হয় যে পিন দিতে হয় পেমেন্ট দেওয়ার জন্য অনেকে পেমেন্ট পাওয়ার জন্য পিন দিয়ে ফেলেন যেটা হচ্ছে ওটিপি কারোর সাথে শেয়ার নয় এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের তথ্য অর্থ আর সম্মান তিনটাকেই বাঁচিয়ে রাখতে পারবো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে প্রতিবারের মতো এবারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অনেক গুরুত্বপূর্ণ সাজেশন উনি আমাদেরকে দিলেন এবং আশা করি যারা আমাদের নতুন দর্শক রয়েছেন বা পুরনো দর্শকরা রয়েছেন তারা উপকৃত হবেন আর অবশ্যই আপনাদের কোনো কমেন্ট বা আপনাদের কোনো মতামত বা আপনাদের রকম জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই কমেন্ট করুন আর অবশ্যই যারা এখনই লাইভ স্টেশনটা দেখেননি তারা নিশ্চয়ই পরবর্তীতে লাইভ স্টেশন দেখুন প্রচুর শেয়ার করুন তাহলে সকলেই জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা আজ আমাদের ভীষণভাবে জানা জরুরি রয়েছে তো আমি সৌমি আমার সহযোগী চন্দন আবারও নিশ্চয়ই হাজির হচ্ছি আরও কোনো বিষয় নিয়ে আরও কোনো তথ্য নিয়ে নিশ্চয়ই আপনারাও রয়েছেন অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ